हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर 20টি একাদম लेटेस्ट अपडेट। आज के प्रथमेई रयेछे 71 सालेर दलिल निये आजकेर आरो एकटि बड़ खबर। जदि आपनादेर काछे जमिर दलिल पर्चा थेके थाके ताहले जाना मूलत आपनार एकान्त प्रयोजन, नतुबा पड़ते पारेन एबार विपदे। एर साथेई रयेछे आजकेर आरो एकटि बड़ खबर, जादेर काछे मूलत भारतीय स्टेट ব্যাংকের বই রয়েছে অথবা LIC पॉलिसी রয়েছে তাদের জন্য বড় খবর, বড় আপডেট যদি আপনার কাছে ভারতীয় স্টেট ব্যাংকের বই অথবা LIC থেকে থাকে। অন্যদিকে দারুণ খবর, মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ মেনে এবার দুয়ারে পিজি জেলায় যাচ্ছেন 34 জন চিকিৎসক। জেলার বাসিন্দারা যাতে আরো ভালো চিকিৎসা পেতে পারেন তার জন্য শহরের চিকিৎসকদের গ্রামে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে SSKM এর চিকিৎসকরা গ্রামে গ্রামে করে দিয়েছে যাওয়া শুরু। অন্যদিকে আবার বড় সাফাই, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সরকার আদানিদের কোম্পানিতে LIC SBI এর বিনিয়োগে সাহায্য করেনি জানালো নির্মলা সীতারমণ। একই সাথে রয়েছে সোনিয়া গান্ধীকে নিয়ে আজকের আরো একটি বড় খবর। মঙ্গলবার অধিবেশন চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী, সংসদ কক্ষে বসেই থাকাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এর সাথেই আবার ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিজেপির আয়োজিত রক্তদান শিবির থেকে তৃণমূল নেতাদের সাপ্তে জুতো মারার নির্দান দিয়েছেন, বলছেন কোন তৃণমূল নেতা যদি চোখ রাঙায় তাহলে জুতো খুলে সাপ্তে মারবেন তাদের। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, দারুণ ঘোষণা, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যবাসীর জন্য রয়েছে বিশাল বড় ঘোষণা, বিশেষ করে রাজ্যের গ্রামের বাসিন্দাদের জন্য। যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন আর যদি আপনার জব কার্ড থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এর সাথেই রয়েছে আগামী 23 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিকের পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষায় আরো একটা নতুন পদক্ষেপ ইতিমধ্যে যখন কড়াকড়ি শুরু করে দেওয়া হয়েছে। অন্যদিকে আবার যাতে কোন রকম টুকলি করতে না পারে পরীক্ষার্থীরা সেই জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় অ্যাপের মাধ্যমে পরীক্ষায় চলবে নজরদারি। এমনকি বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থী মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে তাহলে পাবে না তারা রেজাল্ট। অপরদিকে রয়েছে আবার সাগরদিঘি উপনির্বাচন, মিমি নুসরতদের বিরুদ্ধে প্রচার যুদ্ধে এবার লকেট হিরণরা। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার প্রাণনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আসন্ন আগামী 27 তারিখ ভোট গ্রহণ, ফলে প্রচারের বদ্যিও বেজে গিয়েছে তৃণমূল বিজেপি দুই যুযুধান শিবিরে তারকা প্রচারকদের তালিকার প্রস্তুত। একই সাথে রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য দুটি দারুণ খবর, এবার প্রবীণ নাগরিকরা রেল ভাড়ায় পাবে ছাড় জানালো রেলমন্ত্রী। অপরদিকে রয়েছে দারুণ খবর, বড় সুখবর, প্রবীণ নাগরিকদের জন্য ওল্ড পেনশন স্কিম নিয়ে সুখবর। কর্মীদের খুশি করতে তিনটি মোক্ষম উপায় আনলো এবার মোদী সরকার। এর সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবারও একটি অন্য রাজ্য দখলের জন্য ত্রিপুরায় গিয়ে প্রচার অভিযানে, অপরদিকে ত্রিপুরা থেকে ত্রিপুরাবাসীর জন্য পশ্চিমবঙ্গের মতোই যখন একাধিক ঘোষণা, ঠিক এই সময়টি আবার রাজ্যবাসীর জন্য রয়েছে বেশ কয়েকটি দারুণ খবর, বড় সুখবর। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি বাছাই করা একাদম লেটেস্ট ইনফরমেশন এবং রয়েছে রাজ্যবাসীর জন্য এক দারুণ সুখবর। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার এবং লাইকই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত আজকে বিশেষ যে আপডেট সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেট গুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই জানিয়ে দিই, ইতিমধ্যে ভূমিকম্পে যেন ধ্বংসের মুখে তুরস্ক, দিনভর দুবার কম্পন, সেই কম্পন পৌঁছেছে সুদূর গ্রিনল্যান্ডেও, যেখানে ব্যাপক পরিমাণে মৃতের সংখ্যা ইতিমধ্যে প্রায় 2000-এর উপরে মৃত। তুরস্কের ভূমিকম্পে উদ্ধার কর্মী ত্রাণ নিয়ে এবার বায়ুসেনায় আরো দুটি বিমান পাঠালো ভারত। এত ভয়াবহ ভূমিকম্প যেখানে উদ্ধার কাজ এখনো পর্যন্ত চালাচ্ছে তুরস্ক, স্থানীয়রা এখনো পর্যন্ত প্রায় 10,000 জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। সিরিয়ায় এখনো 800+ পরিবার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, ভারত, পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া থেকে শুরু করে একের পর এক দেশ বিপদগ্রস্ত তুরস্কর পাশে আন্তর্জাতিক মহল উদ্ধারকারী দল পাঠাচ্ছে জার্মানি, পাকিস্তানও। যেখানে বলা হচ্ছে তুরস্কর ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়তে পারে 40,000, আশঙ্কা প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপরদিকে আবার 10-14 কম্পন তুরস্ক, রিখটার স্কেলে মাত্রা যেখানে 5.5, ইস্তাম্বুল থেকে প্রায় 13,000 উদ্ধার কর্মী যাচ্ছেন ঘটনাস্থলে। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর,
1971 সালের দলিল নিয়ে এবারে ফের এনআরসিসিএএ নিয়ে সৌরভ শুভেন্দু অধিকারী শনিবার নবদ্বীপের সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে তার বার্তা দ্রুত আইন কার্যকর হবে একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি বিরোধী দলনেতার অভিযোগ ভিন রাজ্যে কাজে গেলে মতুয়াদের পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অন্যান্য নাগরিকদের ক্ষেত্রে তা হয় না তারপরও বাংলার মুখ্যমন্ত্রী এই আইন কার্যকর করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর যদিও এই ইস্যুকে বিজেপিকে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল তাদের কথাই সবাইকে এক দুবার বিভ্রান্ত করে রাখা যায় কিন্তু সবসময় বিভ্রান্ত করে রাখা যায় না মতুয়ারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থেকেছেন সুখে দুঃখে তাই তারা মমতার পাশেই থাকবে পরিযায়ী শ্রমিক হয়ে অনেকেই কাজে যেতে হয় মতুয়াদের মধ্যে পেটের টানে বাইরে চাকরি যেতে হয় ভিসা পাসপোর্ট করতে যেতে হয় বাংলাদেশ আত্মীয়দের বাড়িতে যেতে হয় তখন ডিআইবি অফিস কেন 71 সালে দলিল চাই অন্যদের থেকে চাওয়া হয় না এই বিভেদ মুছতেই কেন্দ্রীয় সরকার সিএএ চালু করতে চাই বলে জানান শুভেন্দু একই সঙ্গে তার দাবি আমরা আশাবাদী আর বেশি দিন অপেক্ষা করতে হবে না দ্রুতই সিএএ কার্যকর হবে এর সাথে রয়েছে ভারতীয় স্টেট ব্যাংক এবং এলআইসি গ্রাহকদের জন্য যখন একের পর এক তোপ শুধু এলআইসি বা স্টেট ব্যাংকই নয় পিএফ এ টাকাও নিয়ে যখন তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাজেট টেনেও এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যেদিন এলআইসি নিভে যাবে এসবিআই নিভে যাবে আপনাদের টাকা ভবিষ্যতে কেউ পেনশন পাবেন কেউ পিএফ পাবেন বলে রেখেছিলেন সেই টাকাগুলো আর ফেরত পাবেন তো নোটবন্দির কালো টাকা ফেরত এসেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দোলা সেন সুস্মিতা দেবের গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যাচার করা হয়েছিল এদিন পুরনো কথা তুলে তিনি এবারে আদানি গ্রুপ ডুবে যাওয়ার মুখে এমনই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার এদিন পরিষ্কার জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন তিনি বলেন আদানি বিতর্কে মোদি সরকারকে বাঁচাতে এগিয়ে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিরোধীদের অভিযোগ আদানি গ্রুপের কাছে দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা জীবন বীমা নিগম ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিপুল বিনিয়োগের পিছনে নরেন্দ্র মোদী সরকারের হাত আছে এই দুই সংস্থাকে সরকার বাধ্য করেছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এই শিল্পপতির সংস্থায় বিনিয়োগ করতে অভিযোগের তদন্তে সংসদের যৌথ কমিটি গড়ার দাবি করেছেন তারা বিরোধীদের এই অভিযোগ ঘুরিয়ে খণ্ডন করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বক্তব্য সরকার কোন আর্থিক প্রতিষ্ঠানকে বলে দেয় না কোন সংস্থায় তারা বিনিয়োগ করবে স্টেট ব্যাংক এলআইসি বিনিয়োগ ব্যাপারে স্বাধীন তারা তাদের ব্যবসা সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পুরোপুরি স্বাধীন এর সাথে আবার এদিন জানানো হচ্ছে আদানি গ্রুপের স্টকে ইউটার্ন 14% বাড়ল এই স্টক এর সাথে রয়েছে রাজ্য ও দেশের গরিব মধ্যবিত্ত পরিবার যারা সরকারি প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন ওই সকল প্রকল্প যে প্রকল্পে রাজ্য কিছু দেয় এবং কেন্দ্র সরকার কিছু দেয় রাজ্য ও কেন্দ্র সরকারের সম্মিলিত অংশগ্রহণের যেসব যৌথ প্রকল্প চলে তার মধ্যে বাছাই করা কিছু ক্ষেত্রে টাকা দেওয়ার নিয়ম বদলানোর কথা ভাবছে এবার সরকার কাজ শেষ হওয়ার পরে ফল দেখে তবেই বরাদ্দ টাকা রাজ্যকে দেওয়া হবে এইবার এমন পথেই হাঁটতে চলেছে কেন্দ্র সরকার প্রশাসনিক ও সরকারি কাজেও বারবার কেন্দ্রের শাসক দলের রাজনৈতিক মনোভাব সামনে চলে আসে বলে অভিযোগ করে নতুন শর্ত নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল অপরদিকে রয়েছে যাদের কাছে জব কার্ড রয়েছে জব কার্ডে টাকা এখনো যারা পায়নি তাদের জন্য রয়েছে আজকের বড় খবর অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর জিএসটি আদায় ও বৃদ্ধির নিরিখে এবার দেশের সেরা হলো বাংলা মোদি সরকারের হাত ধরে দেশের কর ব্যবস্থায় অমূল পরিবর্তন এনেছে এখন আর একই পণ্যের ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন কর দিতে হয় না দেশ জুড়ে বেশিরভাগ পণ্যেরই একই কর কার্যকর হয়েছে তা সম্ভব হয়েছে জিএসটি লাগু হওয়ার জন্য এবার ওই জিএসটিতে সবার প্রথমে নাম উঠে এলো রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের জিএসটি আদায় এখন পশ্চিমবঙ্গ দেশের সেরা একই সাথে মূলত 100 দিনের কর্মী জব কার্ড হোল্ডার যারা এখনো পর্যন্ত টাকা পায়নি 100 দিনের কাজের বা রাজ্যের ওই সকল হোল্ডার যাদের কাছে জব কার্ড রয়েছে 100 দিনের কাজ করে থাকেন তাদের জন্য রয়েছে দারুণ খবর এবার দেশ জুড়ে 100 দিনের কাজের প্রকল্পের টাকা আটকে যখন দেখেছে মোদী সরকার শুধুমাত্র এই খাতেই বকেয়া বাংলায় 6,000 কোটি টাকা কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছে সেখানে যখন একটাও শব্দ উচ্চারণ করেনি এই নিয়ে যার ফলে ক্ষতিগ্রস্তর মধ্যে যখন রয়েছে 100 দিনের কর্মীরা দিনের পর দিন তাদের যখন অবহেলা করা হচ্ছে টাকা দেওয়ায় ঠিক এই সময়তেই সময় থাকতে থাকতেই গ্রাম বাংলার মানুষদের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটির সৃষ্টি প্রকল্পে 100 দিনের কাজের জব কার্ডধারীদের জন্য কাজ দিয়েছেন তিনি তবে এবার অন্য কোন প্রকল্পে জব কার্ডধারীদের কাজ দেওয়ার বদলে রাজ্য সরকার তার নিজস্ব 100 দিনের প্রকল্পের কাজ আনতে চলেছে নবান্ন সূত্রে তেমনটাই জানা গেছে আর ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেল
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।